আমি কখনো ভাবিনি আমি আবার স্কুলে যেতে পারবো, পড়াশোনা করতে পারবো, আঙ্কেলের সাহায্যের জন্য আমি আবার এখানে ডক্টর আমার স্বপ্ন পূরণ করতে পারবো এবং স্কুলে যে আমার ছাত্রছাত্রী আমি খেলাধুলা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। তো এই যে যখন প্রতিবেদনটার আগে আপনার কি কি ধরনের অবস্থান ছিল একটু যদি বলেন। প্রতিবেদনটার আগে আমাদের অবস্থান অনেক খারাপ ছিল। আমি ভাবছিলাম যে আমার লেখাপড়া করতে পারবো না, আমি কারোর সাথে খেলতে পারবো না, আমি উচিত দেখা করতে পারবো না বা আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু আঙ্কেলের সাহায্যের জন্য আমি এখন সব করতে পারবো। তো আপনি এতে মানে কতটা মানে এলো হ্যাপি? অনেক হ্যাপি, অনেক হ্যাপি। আঙ্কেলের জন্য কি বলতে চান? আঙ্কেলকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি নামাজ পড়ে আঙ্কেলের জন্য দোয়া করব যে আঙ্কেল সারা জীবন ভালো থাকে। আপনার মানি মেয়ের জন্য যে সহযোগিতাটা পেয়েছেন, এর আগে কখনো আপনি কোনো সহযোগিতা নিয়েছেন কিনা? না, জীবনের প্রথম নিলাম সহযোগিতা। জীবনের প্রথম প্রথম সহযোগিতা নিলেন। তো মানে দেশবাসীর কাছে মানে কি বলতে চান আসলে? আমি এত বল যে যেই ভাইটা আমার বিপদ সময় আমার পাশে দাঁড়ালো। কে দিয়েছে টাকাটা? মেজর জামান। মেজর জামান সাহেব, সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সন। আমি কখনো শুধু করতাম না, ঋণ কখনো শোধ করতে পারবেন না। আপনার মেয়েকে কি প্রতিবেদনের আগে পড়াশোনা করানোর মতন সেই ধরনের কোনো বন্দোবস্ত পেয়েছেন কি আপনি? নতুন জীবন দিত, আমি তার কাছে করিনি, তার ঋণ কখন শোধ করবো আমি। তো এখন কান্না করছেন কেন আপনি? খুশিতে লেখাপড়া করতে পারবে, মেয়ে লেখাপড়া করতে পারবে এটা খুশিতে আপনি কান্না করছেন? দর্শক, আমরা বিস্তারিত রিপোর্টগুলো দেখি, চলুন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা অনেক দিন পর ইউটিউবে সরাসরি অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনাকে কেন দেখি না, আপনাকে কেন ক্যামেরার সামনে দেখি না। এই কারণে কিন্তু আজকে একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। আমরা এর আগে মাসপিয়ার মায়ের এবং মাসপিয়ার একটি প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনের ভিতরে অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই সহযোগিতা করে চেয়েছেন, কিন্তু কেউ সুযোগটা পান নাই। আমরা এই প্রথম এমন একজন ব্যক্তিকে পেয়েছি যে সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সন মেজর জামান ভাই এই পরিবারটিকে সহযোগিতা করতে চাচ্ছেন, তার মেয়েটির দায়িত্ব নিয়েছেন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার পড়াশোনার দায়িত্বটি নিয়েছেন। আমরা তার হাতে প্রথমে টাকাটি তুলে দিব, তারপরে তাদের সাথে কথা বলবো। চলুন দর্শক, কথা না বাড়ি মাসপিয়া এবং তার মায়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো না? আমরা প্রথমে মানে আপনাদের হাতে টাকাটা তুলে দিই, সেনাবাহিনী মেজর জামান ভাই যে টাকাটা দিয়েছেন আপনাদের জন্য, এখানে 7,000 টাকা আছে আপনার মেয়ের জন্য। মানে দর্শক আপনাদের কাছে বলি যে জামান ভাই 7,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা তার কোচিংয়ে ভর্তির জন্য, আর 2,000 টাকা প্রতি মাসে কোচিংয়ের বেতন, সেই জন্য মানে তিনি একসাথে 7,000 টাকা দিয়েছেন। আর তার স্কুলের যে বেতনটা সেটা হলো 500 টাকা, সেটাও তিনি প্রতি মাসে দিবেন, সেটা কমিটমেন্ট করেছেন প্রতি মাসে 2,500 টাকা করে তিনি প্রতি মাসে দিবেন। আমরা এই মানুষটির মানে ভবিষ্যৎ এবং তার জন্য মানে তার মঙ্গল কামনা করি যে তিনি বেশি দিন বেঁচে থাকেন এবং সুস্থ সবল থাকেন। আমরা এটা এই সারা পৃথিবীর সব মানুষগুলোর কাছে তার জন্য এটুকু দোয়া চাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলি, টাকাটা একটু গুনে দেখেন। আপনি কি ভর্তি হওয়ার কোন সুযোগ ছিল কিনা এই টাকাটা এর আগে? আপনি যখন প্রতিবেদনটা করেছেন যে আপনি পড়াশোনা বন্ধ হয়ে যাবে আপনি বলেছেন, কিন্তু এখন কি অবস্থাটা? এখন আমি স্কুলে ভর্তি হতে পারবো, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো, অনেক খুশি আমি। অনেক খুশি? হ্যাঁ। তো এই যে টাকাটা দিয়েছেন এই মেজর জামান আঙ্কেলের জন্য, আপনি কি বলতে চান? আপনার আমি বলতে যে আঙ্কেলকে অনেক 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 ধন্যবাদ। আঙ্কেল যদি টাকা না তো আমি স্কুলে যেতে পারতাম না, আমার কোচিংয়ে ভর্তি হতে পারতাম না, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারতাম না। মানে যখন আপনি ভর্তি হওয়ার আগে মানে ভর্তি হতে পারবেন না, তখনকার আপনার মন মানসিকতা কেমন ছিল? তখন আমি অনেক দুঃখ লাগছে যে আমি ভর্তি হতে পারবো না, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো না, আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু এখন আমি অনেক খুশি। আপনি তো বলেছেন যে আমার স্বপ্ন তো দূরের কথা, আমরা যে আজকে খাবো সেই খাবারের মানে টাকাটা ছিল না আমাদের, আমাদের এমন পরিস্থিতি আপনি তখন কিন্তু বলেছেন আমাদের প্রতিবেদনে, এটা কতটুকু সত্য? অনেক সত্য।
তো আপনার মায়ের মানে কি ঘটনাটা ঘটেছিল সেই সময়টা একটু যদি বলেন। ওই সময়তে আমার বাবা আমার আম্মুকে অনেক অত্যাচার করেছিল। অত্যাচার পরে আম্মু যখন হসপিটালে ছিল তখন ওখান থেকে আম্মু মামলা করছিল, পরে এখন জেলে আছে। কে জেলে আছে? বাবা। মানে মায়ের মামলা বাবা জেলে? তো কি জেলে থাকবে? তো আপনার খারাপ লাগে না আপনার হয়তো বাবা? না খারাপ লাগে না, আমার অবস্থা যা করছে খারাপ লাগবে আমার। মানে আপনার আম্মুকে কি অনেক বেশি ক্ষতি করে ফেলছিল? আপনার মায়ের যে মানে পরিস্থিতি তখনকার সময়টা ছিল, হ্যাঁ, তো সেটা তো আমরা দেখতে পেলাম বা ওই সময় আমরা রিপোর্টে পুরো বিস্তারিত বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম। তো এখন আপনি বলেন তো যে আপনি যখন ভর্তি হতে পারবেন না মানে আপনার স্বপ্ন পূরণ হবে না সেই বিষয়গুলো আপনি কিন্তু বলেছিলেন, কিন্তু এখন মানে এই যে ভর্তি হওয়ার টাকাটা আপনি হাতে পেলেন, এই মেজর জামান সাহেবের জন্য কি বলতে চান? আর আপনার মতন যারা ভর্তি হতে পারবে না বা বাবা নেই পড়াশোনার বন্ধই আছে তাদের জন্য বা কি বলতে চান? প্রথমে আপনার বিষয়টা বলুন। আমি বলতে চাই যে আমাকে টাকা দিয়েছে যে একটা টাকা তাকে অনেক 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 ধন্যবাদ। আমি এখন আমি এখন স্কুলে ভর্তি হতে পারবো এবং স্কুলে ভর্তি আসবো, নামাজ পড়ে এমন অনেক দোয়া করবো। আর যারা আমার মতন এমন অবস্থায় আছে তাদেরকে বলতেছি আপনারা আঙ্কেলকে ফোন দেন। হ্যাঁ, আঙ্কেলকে ফোন দিলে আঙ্কেল আপনাকে অনেক সাহায্য করতে পারবে। কোন আঙ্কেলকে ফোন দিবে? আপনার আমাকে ফোন করলে আমি তো সহযোগিতা করতে পারবো না, আমি পারবো প্রতিবেদন করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার মায়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? তো এই যে আপনার মানে মেয়েকে নিয়ে আপনি হেজিটেশনে ছিলেন, আপনি নিজে কষ্টে ছিলেন যে মেয়েকে কিভাবে পড়াশোনা করাবেন, মেয়ের স্বপ্নটা মানে এলো পূরণ হবে না, এই কথাগুলো বলেছিলেন, এখন কেমন লাগছে? আর এই টাকাটা পেয়ে এই ভাইয়ের জন্য কি বলতে চান? এখন আমি খুব খুশি, আমার স্বপ্ন ছিল মেয়েকে দেখাবো পাবো, কিন্তু আমার সামর্থ্য ছিল না। এখন এই ভাইটা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমি দোয়া করি ভাইকে আল্লাহ বাঁচাক, অনেকদিন বাঁচুক, আল্লাহ বাঁচা হোক। আর আমি কিছু ভর্তি হবে, আমার খুব খুশি। তা আপনার চোখে পানি কেন আজকে? খুশি এই প্রথম কাকার কাছে আমি সাজু না, এই প্রথম আমি কাকার সাজু পাওয়া মেয়ের জন্য, সে আমার মেয়েকে নতুন জীবন দান করলো। আমি খুব খুশি, আল্লাহকে দোয়া করি আল্লাহ তাকে অনেক নেক হায়াত দান করুক, সে ভালো থাক, সুস্থ থাক। সে আপনাদের সাথে কি বলেছিল যে প্রতিদিন মানে একবার হলো একটা মিস কল দিতে? জি, আমি দিব ইনশাআল্লাহ, আমি মেয়েকে ফোন দিব যে আপনাদের সাথে একটু যোগাযোগ করবে, যে আপনারা কেমন আছেন। আমার বিপদ সময় সে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাকে ফোন দিব, খবর দিব, এটা আমার দায়িত্ব, তার খোঁজ খবর নেওয়া, আমি ফোন দিব, খবর নিব। মাশফিয়া, আপনার তো পড়াশোনার দায়িত্বটা নিল, কিন্তু এখন তো আপনার মানে অনেক বড় দায়িত্ব রইল, আপনার স্বপ্ন পূরণের মানে এলো শুরুটা মানে এলো, হলো যে স্বপ্ন যাতে পূরণ করতে পারেন সেটার ব্যাপারটা বন্দোবস্ত হলো। পড়াশোনা করবেন কিনা আপনি ঠিক মতন? নাকি আঙ্কেলের টাকা পেয়ে বান্ধবীদের সাথে শুধু ফুচকা খাবেন? ফুচকা খাবো কেন, ওই ফুচকা বসে না। আচ্ছা, তাহলে কি মানে এলো আপনি পড়াশোনাটা ঠিক মতন করবেন, এটা আমাদের সাথে কমিটমেন্ট করেছেন। আমরা আপনি যতদিন পর্যন্ত মানে এই পড়াশোনা শেষ না হবে, হয়তো বা আপনার প্রতি বছর বছর একটা ভালো রেজাল্টের যখন ওই আসবে তখনই কিন্তু একটা রিপোর্ট আমরা করব, খারাপ রেজাল্ট করলেও আমরা একটা রিপোর্ট করব। এই কারণে করব যে আপনি অন্যের টাকায় পড়াশোনার প্রতি আপনার মনোযোগটা আছে কি নেই বা কতটা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে আমরা সেটা কিন্তু প্রকাশ করব প্রতিবেদনের মাধ্যমে। আপনি চান কি না আপনার ভালো কোনো প্রতিভা ভালো কোনো কিছু দেখবো যখন তখনই আমরা প্রতিবেদনটা করব। তো আমাদেরকে মায়ে একটা কথা বলবেন যে কোনো বাবা মায়ের প্রতি এভাবে অত্যাচার যদি করে আপনি সেই বাবাদের উদ্দেশ্যে কি বলতে চান, কোনো কিছু বলতে চান যে তখন সন্তানদের তখন মনের অবস্থানটা না সন্তানদের তখন মনের অবস্থানটা কেমন থাকে? তখন অনেক খারাপ লাগে যখন দেখি যে মাকে আমার বাবা এমন করে অত্যাচার করতেছে, আর যাদের বাবা তাদের তার মাকে মারে তার সাথে থাকান থাকাচ্ছে না থাকাই ভালো। কিন্তু হয়তো অনেকে রাগের সাথে মানে এগুলো ভুল করতে পারে, অনেকে হয়তো ত্রুটিমূলক করতে পারে, একবার ভুল করে কিন্তু বারবার যদি মারে তাহলে তো ভুল না, যদি বারবার ভাবে মায়ের সাথে থাকা না থাকাচ্ছে না থাকাই ভালো। বাবা জেল থেকে যখন মায়ের কাছে চলে আসবে আপনার কাছে চলে আসবে তো আসলে তখন তো সে মানে শুদ্ধ হয়ে আসতে পারে, সাজা পেয়ে সে বুঝতে পারবে যে না আমি ভুল করেছি, তখন কি করবেন? না তখন আপনি বলবেন কি বাবাকে কি তখন মেনে নেবেন?
নেবেন না? নেশাখোর জীবন ভালো হয় না। নেশাখোর জীবনও ভালো হয় না। তা নেশা খায় তো কখনো ভালো হয় না। একদম চাই ও না থাকে ভালো। আপনাদের আর কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা? না। আর কারো সহযোগিতার প্রয়োজন আছে? না প্রয়োজন নেই। কারণ আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কি দূর হয়েছে? জি। আপনাদের দূর হয়েছে? এখন থেকে আর কারো সহযোগিতার দরকার আছে? ধন্যবাদ। দর্শক, আপনারা মাসপিয়া এবং তার মা ময়নার কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো শুনলেন। এর আগে প্রতিবেদনগুলোতে বিস্তারিত ছিল, কিন্তু আজকে তাদের মুখে হাসি, তারপরে খুশিতে কান্না করে দিলেন তার মা, যে নতুন করে আমার মেয়ে জীবন পেল, যে তার স্বপ্নটা আবার পূরণ হবে, সেই কথাটি তিনি বললেন আমাদের ক্যামেরার সামনে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক দিবেন এবং শেয়ার দিবেন। দর্শক, আপনাদের একটু লাইক এবং শেয়ারের কারণে চ্যানেলটির ধারপ্রান্তটা অনেক দূর পৌঁছাবে, কারণ আপনারাই আমাদের এই চ্যানেলটির এই সফলতা বলেন, যত কিছু ভালো কিছু মনে করেন সেটা আপনাদের কারণেই হয়েছে। দর্শক, ভালো থাকুন, আপনারা আমরা চেষ্টা করবো এবং সবাইকে অনুরোধ করবো প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন, এবং পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।